স্ট্র্যাগলিং ক্রেয়ারটা একটু জানতে চাচ্ছি আমার কাছে ওই যে সবার যেটা হয়ে যে স্ট্রাগলিং পিরিয়ডের পর গিয়ে একটা হিট হয় আমারও একটা কমন জিনিস হচ্ছে আমাদের ফার্স্টেই ছিল আমাদের বেঞ্চমার্ক এন্ড হিট হুম এবং দুটো একটা বড় ব্যানারের ছিল সো ওইটার পর যেটা হয়েছে যে আমার এক্সপেক্টেশন অনেক বেড়ে যায় যে আমি নিশ্চই এরকম কাজ করবো সব ওটা তো দূরে থাকে আমি কোনো কাজই পাচ্ছিলাম না সো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমার অলমোস্ট এক বছর পার করতে হয় কাছে আসি আমার স্ট্রাগলটা একটু মানে डिफरेंट ওয়েতে স্টার্ট হয়েছে আমার স্ট্রাগল শুরু হয়েছে একবারে প্রথম দিক থেকেই একজনের নাম মেনশন করতে চাই সে ওই লোকটা যদি না থাকতো তৌসিফ মাহবুব আর সিয়াম আহমেদ এখানে থাকতো না ট্রু সে তার নাম হচ্ছে আদনান আল রাজীব আচ্ছা যার জন্য আমরা আজকে এখানে এভাবে বসে কে পড়ে বেঁচে আছি আর কি আচ্ছা হোক তো এভাবেই আমাকে একটা নাটকের জন্য ডাকা হয় তো নাটকে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের তৎকালীন সব সুপারস্টার সেই নাটকে আছে তো আই ওয়াজ সো হ্যাপি যে ওকে ফাইন একটা ফাইনালি গুড ব্রেক অ্যান্ড স্ক্রিপ্ট খুব সুন্দর ছিল তো প্রথম দিন আমাকে সময় দিলে হচ্ছে পোনে সাতটার সময় আসতে হবে সেটে তো আমি তো জানি না তো আমি পনেরো সাতটার সময় চলে গেছি তো পনেরো সাতটার সময় গেলাম তো দেখলাম যে তারা কেউ ঘুম থেকে উঠেনি তাদেরকে উঠালাম উঠানোর পরে বললো যে আচ্ছা তুমি আসছো তাহলে বসো তোমার হলে ডাক দিবো ওয়েট করলাম ওয়েট করলাম দুপুরবেলা মানে আমি বারান্দায় বসেছিলাম সো কারণ বাকিটা হাউসে কাজ ছিল তো তখন মানে লাঞ্চ টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জানিও না আমি বারান্দাতেই মানে বসে আছি তো খেতেও পারলাম না কেউ ডাকেনি তিন চারবার প্রোডাকশন ম্যানেজার সামনে থেকে গিয়েছি কিন্তু সে আমাকে আর্টিস্ট মনে না করে সে খাওয়ার জন্য জিজ্ঞাসা করেনি এরপরে রাতের কোনো একটার দিকে বলা হলো যে আজকে তোমার শটা নেওয়া হবে না আজকে ডান তুমি কালকে আসো কালকে কখন সাতটায় তো আমি পরের দিন আবার পনেরো সাতটার সময় গেলাম পরের পনেরো সাতটার সময় যাওয়ার পরে ওই দিন রাতের দেড়টার সময় আমার প্রথম একটা টেক নেওয়া হলো তো আমার কোয়ার্টিস্ট খুব সুপারস্টার ছিলেন তখন তো তার খুব খারাপ লাগছিল দেখে সে উই শটটাও ফুল হলো না আচ্ছা অর্ধেক করে বলে আচ্ছা ঠিক আছে এটা কালকে করবো ওই বলে চলে গেল তো আমি আবার সেই বুক ভরা নিয়ে বাসে আসলাম পরের দিন আমাকে আর কল দেয় না তারপরে কল দেয় না পরে শুনলাম যে চ্যানেল থেকে নাকি প্রোডাকশনটা বাদ দিয়ে দিয়েছে সেইটার আর শুটিং হবে না এবার যাচ্ছে ঝটপট উত্তরে ঝটপট আনসার করতে হবে কিন্তু প্রথমে যাচ্ছে আমি সিয়ামের কাছে ওকে তোমার সময়ের কোন অভিনেত্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে সাবিল কেমিস্ট্রি ভালো অভিনয় কাকে অনুসরণ করো ফর দি স্যার সালমান শাহ কত বছর বয়সে বিয়ে করার পরিকল্পনা 28 অর 29 প্রেমিকা কি বিয়ে করবে নাকি অন্য কাউকে অবশ্যই প্রেমিকাকে আর যদি অন্য কাউকে করতে তার সাথে আগে প্রেম করব তারপর বিয়ে করব নিজের কোন বিষয়টি নিয়ে তোমার সবচেয়ে আফসোস হয় আফসোস হয় আমি কেন মানুষকে গায়ে পড়ে উপকার করতে যাই চলচ্চিত্র নায়ক হিসেবে কার মতো হতে চাও অবশ্যই সালমান শাহ তোমার নতুন একটি সুসংবাদ দাও আমার প্রথম মুভি কয়েক মাসের ভিতর রিলিজ পাচ্ছে এবং আমার তৃতীয় মুভি শুটিং শুরু করতে যাচ্ছি চলচ্চিত্রের কোন নায়িকা তোমার ভালো লাগে শাবনূর তাওসিফ তোমাদের প্রজন্মের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে এলেন শুভ্র মেদের মধ্যে মেজাবিন চৌধুরী এই পর্যন্ত তোমার সেরা কাজ কোনটি মাই ফার্স্ট ওয়ার্ক প্রেমিকা বউ হিসেবে কেমন আমার প্রেমিকা বউ হিসেবে মানে প্রেমিকার চেয়ে বেটার তোমরা প্রশ্ন উত্তরে পাস করেছো এখন

মানে আবার আমরা যেরকম ক্যাজুয়াল থাকতে পছন্দ করি সবাই খুব একটা ওটা সবাই না মানে অনেকেই ওটা পছন্দ করে না হয়তো যাই হোক তোমাদের প্রশ্ন থাকে করতে পারো আচ্ছা তাহলে আমার প্রশ্ন হ্যাঁ একবার অনেস্ট অ্যানসার দিতে হবে ট্যালেন্ট অনুযায়ী রেটিং করতে হবে ওকে ওয়ান টু থ্রিতে উমর সানি ভাই রুবেল ভাই আর হচ্ছেন সালমান শাহ সালমান শাহ সালমান শাহ সালমান শাহ গুড এনাফ গুড এনাফ গুড এনাফ আর যদি আপনার সময় নায়িকাদের মধ্যে রেটিং করতে বলা হয় তখন মৌসুমী আপু শব্নুর আপু পপি আপু শব্নুর আপু মৌসুমী আপু পপি আপু ভালো ভালো আর আইসক্রিম খাবা খাবা হুম তোdek আইসক্রিম খাবো ভালোবাসার আইসক্রিম লাভেলো আইসক্রিম